হেই, হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। কমিউনিটি পোস্ট দেখে বুঝে গেছো এই ভিডিওটা কাকে নিয়ে কি বলতে চলেছি। দেখো মশা কামড়েছে এখানটা, বুঝতেও পারিনি এত টেলা তো। ও মাই ডগ, আজকে টাইটেলটাও আমার নামে। হাই রে হাই, কি অবস্থা হয়। হ্যাঁ, যে নিজেকে সর্বে সর্বা মনে করতো সে আজকে টাইটেলটাও আমার নাম লিখে লিখে করেছে। ও মাই ডগ, যাই হোক না, এই কদিন ধরে একটা কথা খুব শুনছি, স্ট্রাইক দিতে আমি ভালোবাসি না। আমি তো ভেবেইছিলাম তুলে নেবো, ওদের মিলি সীমা বনি এদের নাম না করলেও আমি তো বলেই দিয়েছিলাম তুলে নেবো। আজকে আমি যদি কাউকে স্ট্রাইক দিতে ভালো না বাসি, মাইন্ডেড কাউকে যদি ভালো না বাসি, আমি কিন্তু তাকে মরে গেলেও স্ট্রাইক দেবো না। আমার যদি মনে হয় কেউ লিমিট ক্রস করছে, আমি লিগাল দিকে যাবো, আমি সাইবার ক্রাইমে যাবো, বিকজ আমার অপশন আছে। আমি ইউটিউবে কাউকে স্ট্রাইক দিয়ে তার ইউটিউব ক্যারিয়ারটাকে নষ্ট করবো না। নিজে গেল, বাট অনেকে করেছে, প্রীতম করেছে, প্রীতমকে অনেক ফেস করতে হয়েছে, কোথাও একটা গিয়ে আমি বুঝেছি প্রীতমের জ্বালাটা, সেটাও বুঝেছি। আরও বড় জিনিস, সমাধি কিন্তু আমি নাম নিয়েই বলবো, আজও আমি সমাধি বলেই বলবো। আমার মধ্যে ওই জিনিসটা নেই যে কেউ আমাকে বাজে ভাষা বললে আমাকেও তাকে নিয়ে পড়তে হবে, বিকজ আমি একটা কথা বারবার বলেছি, আমি যাদের সাথে ওভার দ্য কল কথা বলে নিই তাদেরকে আমি পারি না, আমার এটা আসে না, আমি পারি না বা আমার আসে না। তো সমাধি যেখানে আমাকে নিয়ে বেশ কিছু নোংরা মিন করে কথা বলেছিল, সেখানে আমারও যথেষ্ট সেটা খারাপ লেগেছে। সেখানে দাঁড়িয়ে আমার কোথাও আমি না এই কল বা হ্যানা ত্যানার ব্যাপারে না আমার কোনো আইডিয়া ছিল, না আমি জানতাম, না আমি কিছু ওই ব্যাপারে ঢুকতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি প্রীতমকে বলেছিলাম, যেহেতু প্রীতমের দিক থেকে গিয়েছিল, কিন্তু প্রীতমও আমাকে বলেছিল যে তোমার নিজের কেউ যদি হতো আমি একদিন এক সেকেন্ড ভাবতাম না, কিন্তু অনেক কিছু বলেছিল। এবার আমাকে প্রীতমকে যদি বলতে হতো সেই অর্থে আমার উচিত ছিল তখন জোরটা দিতে পারতাম যদি আমি সমাধির সাথে কথা বলতাম, কিন্তু আমি নিজের সমাধির সাথে কথা বলিনি, সেই অর্থে আমি প্রীতমকে জোর দেওয়ার জায়গাও পাই না। যাকে বলা হয় তারা জানে, তাদের ওপর দিয়ে কি যায়, কারেক্ট, তারা জানে প্রীতম এতদিন সহ্য করেছে, করার পর প্রীতম এটা করেছিল। যাই হোক না কেন, আমি যেহেতু সাপোর্ট করি না সেই জন্য আমার দিক থেকে আমি হয়তো ভাই হয় বা কথা বলি সেই জায়গাটা আছে বলে আমি ওইটুকু বলেছিলাম, আর কিছু নয়। তবে আমি একটা জিনিস, যেমন আমি স্ট্রাইক সাপোর্ট করি না, তেমন আমি এটাও সাপোর্ট করি না যে কাউকে নিংড়ে রেখে দেওয়া, তাকে নিংড়ে পুরো শেষ করে দেওয়া। আমার কন্টেন্ট প্রথম থেকে প্রথম ছিল মৌমিতা বসা, এস দাস, তারপরে এই ফেটু, তারপরে ঝুমস, আমার কিন্তু এরা কন্টেন্ট ছিল। কিন্তু তোমরা কেউ দেখবে না, প্রথম দিকে গিয়েও দেখবে না, আমি রোজ চার পাঁচটা করে, হ্যাঁ আমার যেদিন খুব মাথা গরম হয় আমি সেদিন গিয়ে হয়তো দুটো ভিডিও কি তিনটে ভিডিও হয়তো নামি, যে খুব মাথা গরম, খুব মানে সেটা ওই একটা দিনেই তোমরা দেখতে পাবে, রোজকার রোজ কিন্তু তোমরা কেউ দেখতে পারবে না। কিন্তু কিছু মানুষ যারা দিনে তিন চারটে পাঁচটা ভিডিও, যেমন এই শুটকি রইটা শুটকি আমাদের যে আছে সে কিন্তু তাই করে। তো সেই কারণের জন্য আমার মনে হয় যে এমন মানুষকে, মানে বলে না লেবু বেশি চটকালে তেতো হয়ে যায়, তখনই এই প্রবলেমগুলো হয়, স্ট্রাইক বা এগুলো হয়। তো আমার সবসময় মনে হয় যে একটা লিমিট পর্যন্ত কাউকে বলা উচিত, লিমিট ক্রস করে নয়। এই যেমন আজকে লিমিট ক্রস করে গেছে এইগুলো দেখিয়ে, লিমিট ক্রস কি, এটা কি, এটা মানে কি ফেটু, তুই তোমার লিমিট ক্রস করেছো। আমার কাছে লিমিট ক্রস হলে আমি কিন্তু নামের জন্য অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, কিছু করবো না, আমি একটা জিনিসই করবো, যখন তুমি তোমার লিমিট ক্রস করে এমনি করবে, ছাকলি 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 করবে, তখন তোমাকে দেবো। ছাকলিটা কে, ছাকলিটা তুমি। যদি তুলে নেওয়ার শখ হতো, যদি স্ট্রাইক তোলার শখ হতো, কারোর কলের জন্য ওয়েট করতে না, কেউ কল করবে, কল করে তোমায় তালাবে, তার ওয়েট তুমি করতে না, বলতে বাধ্য হলাম। দুদিন ধরে খুব মহান হচ্ছে না যে আমি স্ট্রাইক তুলে নিতাম, আমি তো স্ট্রাইক দিতে চাইনি, আমার স্ট্রাইক দেওয়ার ইচ্ছেই ছিল না। যদি তোমার তোলারই হতো, মানে তোর যদি তোলার হতো, তুই হচ্ছিস ছাগলি, তোকে ইউজ করেছে, তোকে ওটাই বলতে চাইলাম, তুই তুললিটা কেন, তোর উচিত ছিলই না তোলা, তুই তুললিটা কেন, ওরাও কিন্তু আলটিমেটলি তোকে ওটাই বোঝাবার চেষ্টা করছে, তুই তুললিটা কেন। তুই আজকে মিলি চ্যাটার্জিকে নিয়ে ভালোভাবে ঠান্ডাভাবে কথা বলবি, তুই কালকে মিলি চ্যাটার্জির পেছনে নিয়ে উঙ্গি করবি, তোকে নিয়ে আমি কটা বলেছি ভিডিও, কটা করে যা, তুই কী বলছিস, আমার ভিডিও প্রাইভেট, তোর ক্ষমতা আছে ভিডিও প্রাইভেট দেখাবার, সব ভিডিওগুলো রয়েছে এখনও, তোকে যে বোকাচু বলেছিলাম এখনও রয়েছে, জল জল করছে, আমি ভিডিও প্রাইভেট করি না, আমার ইয়েলো ডলার হলেও ভিডিও প্রাইভেট করি না, তোর মতো তো শরীর দেখিয়ে দেখিয়ে ভিডিও করি না যে আমাকে লজ্জায় প্রাইভেট করে দিতে হবে, বুঝতে পেরেছিস, যেটা বলি উচিত কথা বলি, মুখের ওপর বলি, তুই নোংরা, নোংরাকে নোংরামো বলেছি, তোকে এখন বলতে গেছি কিছু, তবু তোর শ্বশুরি হচ্ছে, মিলি চ্যাটার্জি একটু বলবে, মিলি চ্যাটার্জি একটু বলবে নে, শ্বশুরি মিটে দিচ্ছে তোর, তোর কুটকুটুনি স্বভাব তো তোর যায় না, তোর এত কুটকুটুনি, এত কুটকুটুনি, এই যার নামটা নিয়ে চন্দননগর বলে যার নামটা নিয়ে এমনি এমনি করলি। আমার না ওই তার ফেসবুক আইডিতে গিয়ে দেখেছিলাম যে তার মুখটা কীরকম হয় না, যে কে কীরকম, সবাই, সেও আমাকে ফেসবুকে রিকোয়েস্ট ফিকোয়েস্ট পাঠিয়েছিল, সেখান থেকে তার অ্যাকাউন্টটা দেখেছিল, আমি নই তাও দেখেছিল, বললাম পূজা দেখেছিল, দেখে এত খিল্লি নিয়েছি, কারণ তোকে দেখে মনে হয় তোর চয়েসের লেভেলটাই আমি বুঝে গেছি, কি একটা অদ্ভুত টাইপের চয়েস, সেও এক অদ্ভুত ছিল, এও এক অদ্ভুত, যাই হোক, এই অদ্ভুত হলেও রয়ে চলছে, সেই জন্য একে নিয়ে আমি কিছু বলি না, অ্যাটলিস্ট রয়ে তো আছে তো তোর সঙ্গে, তোকে তোর জায়গাটা তো দেয়, সম্মানটা তো করে, ও তোকে সম্মান করতো না, ও তোকে সম্মান করতো না, কিন্তু তবুও তুই মারাবার জন্য ওর কাছেই পড়েছিলিস। তুই পুরোনো কাসুন্দি কেন তুলছিস, কেন শুনতে চাইছিস আমি জানি না, আমি যদি আবার পুরোনো কাসুন্দি তুলি এক্সট্রিম পয়েন্টে চলে যাবো, আমি কিন্তু যেতে চাই না, কিন্তু তোর আমাকে শ্বশুরিনি দরকার, চিঙ্কি 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 চিঙ্কিকে নিয়ে এত কথা বললি, কালকে চিঙ্কি কী বললো, যদি আমার বর ফোন করে থাকে তাহলে ওর প্রতি আমার ভালোবাসা হয়ে গেল, চিঙ্কিও তোকে জুতো মেরে দিল, চিঙ্কি সবার থেকে জুতো পায়, সেও তোকে জুতো মেরে দিল, তোর এরকম অবস্থা করুন, তোকে সবাই জুতো মেরে দেয়, সেও তোকে বলে দিল যে রাস্তায় দেখা হয়েছে কথা বলেছি, খুব নর্মাল বিষয়, কিন্তু তোর নাম করলো না, দেখলি চিঙ্কি, আমি আমি চিঙ্কিকে নর্মালি বলি, আমার ফেভারিট, আমি চিঙ্কি মাসি বলি, বুঝলি, তোকে ফেটু বলি, ও আমার চিঙ্কি মাসি, তো চিঙ্কি মাসিকে আমি সবসময় বলি যে চিঙ্কি মাসি বোকা বোকা বোকা, কিন্তু কালকে চিঙ্কি মাসি স্মার্টলি খেলে বেরিয়ে গেল, বলে আমি নাম করবো না, তিনটে প্রশ্নের উত্তর দেবো বলে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে চলে গেল। আমি চিঙ্কি মাসিকে পছন্দ করি না কোনোদিনই নয়, মানে রাদার যখন কথাও বলেছি তার মেয়ে বা তার হাজব্যান্ডের সাথে, যখন তার মেয়ের একটা দুর্ঘটনা বড় অ্যাক্সিডেন্ট ঘটে তখন, তখনও আমি চিঙ্কি মাসি বলেই কথা বলেছি, ওভার দ্য কল, আমি সামনে যা পেছনেও তাই, তোর
চুচুড়ার সাথে কি বললি, চুচুড়া না চন্দননগরের সাথে নাকি এমনি? মুখটা দেখেছিস ওর মুখটা? তোর ক্লাস, তোর চয়েস, ওরকম হতে পারে, আমার নয়। আমি 24 আওয়ার্স আমার ঘরে থাকি, তোর মতো হিল্লি দিল্লি বেল্লি করে বেড়াই না। আমার ঘরে কেউ ঢুকতে গেলে নিচে লোক মানে পারমিশন নেবে, কল করবে, বলবো যে ওপরেও পাঠান তবে পাঠাবে, ঠিক আছে? আমি ওরকম ভুলভাল জায়গায় থাকি না, বা আমার বাড়ির লোকরাও ভুলভাল কেউ নয়। এখানে থাকি বিকজ আমার সিকিউরিটিটা আছে, আলাদা একা থাকলে আমার সিকিউরিটির অভাব হতো, যেটা হয়েও ছিল। সেই জন্য আমি আমার জেঠুর বাড়িতে থাকি, বুঝলি? তোমরা অনেকে বলছো পূজাকে নিয়ে বসতে, পূজা বসলে ও আবার পূজাকে নিয়ে নোংরা কথা বলবে, তখন তো আমি ভদ্রমাসায় কথা বলবো না, তখন তো মাত মাসি করবো ওর খিস্তি দিয়ে। তো এত তোর ভদ্রর মতো তোর খুব কন্ট্রোভার্সি করার শখ, কন্ট্রোভার্সি করবি কার বাড়ি কোথায় সেটুকু জান? সোমানে সোমাকে বলে যাচ্ছিস, সোমা থাকে দুর্গাপুরে, ধরিত্রী থাকে আরও দূরে মুর্শিদাবাদে, তুই কন্টিনিউ বলে যাচ্ছিস এখানে থাকে এদের সাথে। তোর চন্দননগরের মালের সাথে সীমাদির এই ছিল, সোমার এই ছিল, আমার এই ছিল, তো চন্দননগরের মালটা কি মানে শাহরুখ খান? হ্যাঁ, তো চন্দননগরের মালটা শাহরুখ খান মালটা? খিস্তি না দিলেন আমার পেটের ভাত হজম হবে না তোকে। তো চন্দননগরের মাল কি শাহরুখ খান বাড়া, যে চন্দননগরের মালের সাথে সবার এই এই থাকবে, সবার তুই এই এই করেছিস বলে সবাই এখনও ব্লুকন্ডির সাথে মারাসা? চন্দননগরের মালকে নিয়ে এত প্রবলেম কোথায়? ভুলতে পারিস না, আমরা তো কেউ বলছি না তো চন্দননগরের মালের ব্যাপারে কোনো কথা, তুই কেন বলছিস? তুই এখনও ভুলতে পারিস না না চন্দননগরের মাল তোকে যেভাবে দিয়েছিল, ভুলতে পারিস না না? শ্বশুরানিটা কমাতে পারে না না ব্লুকন্ডি, ও কমায় কমাতো না, ওই জন্য ভুলতে পারিস না। ছোটো লোক কত প্রকারের হয়, ওকে নিয়ে কিছু বলছি না, আমি পড়ে রয়েছি অন্য বিষয়ে, ও ওখানেও ঢুকবে। কন্ট্রোভার্সি করতে এসছিস, ভেতরের কিছু জানিস? জেনে কন্ট্রোভার্সি কর, বুঝে কন্ট্রোভার্সি কর। আর প্রীতম ভাই বলিস কি, দিশানি বনু বলিস কি? তোর ছেলের থেকেও ছোটো রে ওরা, তোর ছেলেও বুধে প্রীতমের থেকে বড়, দুটো দুটোই তো প্রীতম, তোর ছেলে বড়, প্রীতম অনেক ছোটো তোর থেকে, ওকে ভাই বলছিস? প্রীতমের মা কাকিমাও তোর থেকে ছোটো হবে বয়সে, প্রীতমের মা যদি অন ক্যামেরা সামনে চলবে, মানে অফ ক্যামেরা যদি সামনে এসে দাঁড়ায়, কাকিমার স্কিন, কাকিমার রং সামনে দেখলে তুই হাঁ হয়ে যাবি, দেখে বোঝা যাবে না ওটা মানে প্রীতম কত বড় ছেলে আছে। আমি দেখে বলেছিলাম যে কাকিমা তুমি এত সুন্দর দেখতে, তোমাকে আর প্রীতমকে পাশাপাশি দেখে মনে হয় ভাই বোন, প্রীতমের বাবাকেও দেখে মনে হয় প্রীতমের বড় দাদা। তুই কাকু কাকিমা চিঙ্কিকে তুই মাসি কাকিমা বলছিস? হ্যাঁ, চিঙ্কিকে কাকিমা বলছিস? চিঙ্কি আর তুই বুঝে সমবয়সী হবি, চিঙ্কিও বুঝে তোর থেকে বয়সে মানে ছোটো হতে পারে, ও নিজের স্কিন চর্চা করে না, রূপচর্চা করে না, ওরকম পাগলির মতো থাকে বলে তাই। তুই সবার তুই তুই আমি তোর থেকে বড়, আমি বড়, আমি বুড়ি, আমাকে ঠাকুমা বলবি, নীলি বলবি না। আমি তোকে আজ থেকে বললাম নীলি ঠাকুমা বলে ভিডিও করবি, বলবি ঠাম্মি, তোর ওয়াইটির ঠাম্মি হচ্ছে আমি, পুরো ওয়াইটির মানে সবাই আলাদা, তোর তোর হচ্ছে আমি ওয়াইটির ঠাম্মি বলবি, বুঝতে পারবে? কোচি মানে তুমি কি কোচি মাগি সামহাও, নিজেকে মনে করো? হ্যাঁ, ঠিক করে দেখ, ওখানেরও সাদা হয়ে যাবে, গিয়ে দেখ যদি থাকে। তুই তো আবার বেশি চাচিস, খুব চাঁচতে ভালোবাসিস, তো চেঁচে চেঁচে দেখাতিস। তোর মতো নোংরা চোদা মহিলা একটাও হয় না, একটাও হয় না। তুই নিজে বড় একটা বেশ্যা বলে তুই কি সবাইকে বেশ্যা মনে করিস? তোর চুচুড়ার মালের সাথে এই করতে যাবে, তোর চুচুড়ার মালের কথা তুই এখনও ভুলতে পারছিস না? সবার কমেন্ট বক্সে ঘুরতো, আমার কমেন্ট বক্সেও এসছে, আমাকে পাঠিয়েছে, আমি কী করে জানবো? রাত্রেবেলায় তোর পাশে একটা মহিলার গলা ছিল, আমি কী করে জানবো সেটা তোর বান্ধবী হয় না কন্ধবী হয় না কে হয়, আমি কী করে জানবো? যা বলেছিল চুচুড়ার মাল আমি সেটাই শুনেছিলাম, ভীষণ নোংরা কথা বলেছিল, তাই আমি দিইনি, নইলে দিয়ে দিতাম, নইলে দিয়ে দিতাম। তোর বান্ধবী যদি আমি এটাই করার হতো তাহলে জেনে নিতাম ওই দিন রাত্রেবেলায় কে ছিল ওখানে, আমি জেনে নিতাম, বুঝলি? আমি জেনে নিতাম। তো চন্দননগরের মাল সবার সাথেই এমনি করেছে, সীমাদির সাথেও করেছে, সোমার সাথেও করেছে, বনির সাথেও করেছে, আমার সাথেও করেছে। তো মানে মানে শাহরুখ খান বা সালমান খান নাকি? প্রতিটা লোকের না একটা চয়েস আছে, একটা ক্লাস আছে, তোর মতো নয় যে কেউ থাকতেও বাইরে রাখে, প্রতিটা মানুষের আছে, প্রত্যেকটা মানুষের, তুই যাদের যাদের নিয়ে বলেছিস সবার আছে, কেউ না কেউ তাদেরকে ছেড়ে তোর চন্দননগরের মালের সাথে এই করবে? তুই করেছিস বলে তোর খুব এই করতে ইচ্ছে করছে, ভীষণ এই করতে ইচ্ছে করছে, দিচ্ছে না এই করতে, দুকানটি ভালো করে দিচ্ছে না। হ্যাঁ, ছাগলটা তুই, ছাগলটা তুই, তুই ছাগল বলে, তুই বোকাচু বলে, তুই গাধি বলে তুই স্ট্রাইক তুলেছিস। আমি যদি কাউকে স্ট্রাইক দিই আমি তুলবো না, যদি শুনে নি তার চ্যানেল ডিলিট হয়ে যাবে, আরোই তুলবো না। এখন বসে অভিশাপ দিয়ে এত কথা বলে লাভ কী? লাভ কী? ও তো ও তো বোকাচু বানাতেই এসেছিলো, তুই তো বোকাচু হয়েইছিস, ওরা তো গিয়ে ফোন কলটা করেইছে তোকে বোকাচু করতে, তুই কী বলছিস? আমি তো তুলেই নিতাম, রোজ এক কন্টেন্ট, রোজ এক জিনিস, এক ঘন্টা ধরে ভিডিও করিস, তুই কি পাগল সামহাও? যে সমস্ত বাড়ির মানুষের কাছে ওয়াইফাই থাকে না, যারা ডেটা দিয়ে দেখে তাদের, তোর ওই এক ঘন্টার ভিডিও পুরোটা দেখবে? পুরোটা দেখবে তারা? তাদের ডেটা তো শেষ, তোর তোর একার ভিডিও দেখতে গিয়ে তাদের ডেটা শেষ, তারা রিলস দেখবে না, তারা ফেসবুক করবে না, তারা ইনস্টাগ্রাম করবে না, তারা কিচ্ছু করবে না, ইউটিউবে অন্য কারোর ভিডিও দেখবে না। তুই এক ঘন্টা দেড় ঘন্টা কিসের জন্য ভিডিও করিস? তুই কি সামহাও পাগল? এক কথা রিপিট করে যাস, এক কথা রিপিট করে যাস, ব্লক করছিস সেটাও এক দেড় ঘন্টা, বিশ্বাস করে এই ধিৎকারে তোর ভিডিও দেখি না, নাহলে আগে তোর ভিউজ ড্রপ হয়ে গেলেও দেখতাম, সত্যি দেখতাম। তোর ভিউজ আপ হবে, তোর কী হবে সেটা নিয়ে আমার কেন মাথা ব্যথা থাকবে ভাই? কোথাও একটা আমার মনেও হতো যে মেয়েটাকে বাড়ি ভাড়া দিতে হয়, মাকে দিতে হয়, ও করুক করে খাক। ওই আমি এসদাসকে কিছু বলি, এসদাস কিছু করে নাকি? এসদাস তো করে, এসদাসের ভিডিও কিন্তু চোখে পড়ে,
এজদাসকে কিছু বলতে চাই? এজদাস কিন্তু আমাকে কমেন্টও করে, এজদাসেরও ওই বাচ্চাটাকে নিয়ে যখন ভিডিও থাকে চার পেয়ে বেবিটা, তার মানে সিম্বা, ওর বাচ্চাটার নাম সিম্বার ভিডিওতে কিন্তু আমি মাঝে মাঝে কমেন্টও করি। কিন্তু কই আমার তো কই ইচ্ছে করে না এজদাসকে নিয়ে কিছু বলার, কারণ এজদাসের প্রবলেমটা শুনেছি, বুঝেছি, এজদাস ভদ্র ভিডিও দিয়েছে তারপরেও লোক দেখেনি, দেখেছি, তাই জন্য বলি না। নাহলে তো আমি এখনও এজদাসকে নিয়ে বলতে পারি, কেন বলি না? বিকজ আমি জানি যে ওর বাচ্চাগুলোকে নিয়ে ওকে থাকতে হবে, ওর খরচা ওকে একা চালাতে হবে, সবটা শুনেছি, জেনেছি, তারপর চুপ করেছি। তুই যাই করিস না কেন, তোকে কিন্তু বলতে যেতাম না, বিশ্বাস কর, তুই যদি আবারও খুলতিস এক্সট্রিমে না গেলে আমি কিন্তু বলতাম না তোকে কিছু। কিন্তু তোর শ্বশুরনি, তোর খুব কন্ট্রোভার্সি করার শখ, কিন্তু আমার তোর সাথে ইচ্ছে করে না কন্ট্রোভার্সি করতে। ভাই তুই সংসার চালাস, তোকে ঘুরতে হয়, তোর ইউটিউব কাজের জায়গা, এটা তুই এই তোর এই কাজের জায়গা থেকে তোর ইনকাম হয়, সেখান থেকে তোর সব চলে, আমার সেটা চলে না, বিশ্বাস কর। তাই আমার ইচ্ছে নেই, যাদের চলে আমি চাই তাদের চলতেই থাকুক, তাদের ইউটিউবটা চলুক, নইলে আমি এজদাসকে পারলে এখনও বলতাম, বলি না ওই জন্য। ও আছে, ও করছে, ও করুক, নিশ্চয়ই ওর কোনো প্রবলেম আছে, কোনো মেয়ে সব ইচ্ছায় শরীর দেখায় না। বাট তুই নোংরামি করতিস, এক্সট্রিম পয়েন্টে গিয়ে নোংরামি করতিস, তোর মতো নোংরা মেয়ে ছেলে একটা হয় না। এজদাস যাই করুক, কারুর সাথে এজদাস কোনো দিন কোথাও যায়নি, এজদাস যখন তার বর ছিল, বরের সাথেই ছিল, বরের কাছেই ছিল, বরের থেকে অত্যাচারিতা হয়েছে, তারপর বরকে ছেড়ে সে অনেক স্ট্রাগল করেছে, তারপরে গিয়ে এখানে এই জায়গায় এসেছে, সেই জন্য না এজদাসকে বলার জায়গা নেই। কিন্তু তুই নোংরা ছিলিস, বর থাকতে অন্য লোকের সাথে করেছিস, অতৃপ্ত আত্মা, তো শুধু চাই আমাকে দাও দাও আরও দাও আরও দাও, শুধু নিতে জানিস, নিয়ে 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 খাদ হয়ে গেছে। কি বলবো তোর ছেলে, তুই লাইভ করতিস ওখানে, কী করতো তোর ছেলে তাহলে? মায়ের ভিডিও দেখছে, মায়ের লাইভ, ওরকম নোংরা লাইভ মায়ের কে কোন ছেলে দেখে? কী শিক্ষা দিচ্ছিস তোর ছেলেকে? তুই নোংরা ভিডিও করিস তোর ছেলে দেখে, কেন দেখবে, কেন দেখবে? ছেলে পড়াশোনা করবে, চাকরি করবে, কী ভুল কথা বলেছি সেগুলো নিয়ে এখন করতে বসেছিস? তুই সারা জীবন যা ছিলিস তুই তাই থাকবি, নোংরা নোংরাই থাকবি, বুঝলি? নোংরা কোনো দিন শোধরাবার নয়, তুই নোংরা ছিলিস, এখনও নোংরা আছিস, ইন ফিউচারও তুই নোংরামি করবি, ভদ্রতা তোর কোনো জায়গা নেই। তুই খানকি ছিলিস, খানকি আছিস, আর খানকি থাকবি, এটাই বলতে চাইলাম, বুঝলি? তুই কোনো দিন সতী হবি না, তোর মতো নোংরা চোদা মহিলা একটাও হয় না, একটাও হয় না। আমি যা যা কথা শুনেছি তোর এগেনস্টে, তুই আমার কেউ শত্রু না, তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি, আমাকে টেনে ভিডিও করা বন্ধ কর, নইলে ফ্রি ফান্ডে খিস্তি খাবি, শুরু থেকে শেষ, ইয়েলো ডলার হলে আমার বাল ছেড়া যায়, শুরু থেকে শেষ খিস্তি দেবো। বোকা চোদা বলেছি, বোকা চু বলেছিলাম, আজকে বোকা চোদা বললাম, শান্তি তোর, আমার বাল ছেড়া যায় ইয়েলো ডলার আসলে। কিন্তু তোর ইউটিউবের টাকা থেকেই চলবে, তোকে রোজ ভিডিও দিতে হবে, তোকে করতেও হবে, তাই তুই তোর মতন করে কর, আমাকে টানবি না, আমাকে টানবি না, তুই ভালো থাকবি, তোর ঝামেলায় আমি পড়তে চাই না, বিকজ তুই নোংরা, তুই কী নোংরা তুই নিজেও জানিস, তুই কত নোংরামি করেছিস, ঠিক আছে? তাই নিজের নোংরামি নিয়ে নিজে থাকবি, আর প্রীতমকে ভাই বলাটা বন্ধ কর, প্রীতম তোর ছেলের থেকেও ছোটো, যে নাংটার সাথে থাকিস, তোর বর, তোর বরের বরের বয়স, আর তোর বরের থেকেও ছোটো প্রীতম, তাই ভাই বলাটা বন্ধ কর, ভাই বোন বলাটা বন্ধ কর, তোর বরের বয়সী উঠায়, ঠিক আছে? তাই ভাই বলাটা প্রীতমকে বন্ধ কর, প্রীতম তোর কোনো ভাই নয়, প্রীতম তোর থেকে অনেক ছোটো, আমি তোর থেকে অনেক বড় হতে পারি, প্রীতম তোর থেকে অনেক ছোটো, তাই প্রীতমকে ভাই বলিস না, বুঝছিস? নিজের পেটের সন্তানের থেকে ছোটো, বুঝলি? তুই বোকাচু হয়েছিস, মানে বোকাচোদা হয়েছিস, বোকাচোদা হয়েই গেছিস, তোকে বোকাচোদা বানাতে এসেছিলো, ওরা খেলাটাতে জিতেছে, তুই কিচ্ছু জিতিসনি, তুই রেকর্ডিংটা দিয়ে বাল ছিললি, আলটিমেটলি লোক শুনলো তুই করেছিস, লোকে তোকেই বলছে তুললে কেন, তুললে কেন, তুললে কেন, তুলি কেন, তোকে তো আমিও বললাম তুলি কেন, তোলা তো কোনো দরকার ছিল না, যে দিয়েছিল সে তুলতো, তুই বলতেই পারতিস তুমি আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছো, তুলবো না, ফোনটা একবার রিসিভ করে কেটে দিতিস, কিছুক্ষণ ফ্লাইট মোড অন করে রাখতিস, ব্লক করে দিতিস যতগুলো নাম্বার থেকে কল আসতো, ঠিক আছে? তো করলি কেন, তুললি কেন, তোকে তো আমারও প্রশ্ন, তুই তুললিটা কেন, তোকে কল করে না বললে তুই স্ট্রাইক তুলবি না, এদিকে তুই নাকি স্ট্রাইকের এগেনস্টে, মানে ছিনালি মারানোর জায়গা হচ্ছে, মানে ছিনাল ছুটি মাগি তুমি, তুমি ছিনালি মারছো এখানে এসে, হ্যাঁ? কাজ নেই, কমন নেই, রোজকার রোজ বসে পড়ছো মারা, দেড় ঘন্টার ভিডিও চোদাচ্ছো ল্যাবরা, বোকা চোদা মাগি, ওটা ইউটিউবের লোকদের কোনো খেয়ে কাজ নেই, সাবস্ক্রাইবার টুকটুক করে কেন বাড়বে না, শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসে, সেই জন্য বাড়ে, এই কয়েকটা রয়েছে যারা দেখে তোর ভিডিও, সেটুকুই হয়, দেখ আজকে আমার নাম করে কতটা ভিউজ পায় তোর কপাল, তোকে আমি এখন ভিউজ দিচ্ছি, যা আমার নামের ভিউজ কামা, যা চারটে ভিডিও করলে তারপর আমি আসবো আবার, আর আসবো না, চলো বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভালোবাসার মানুষদের জন্য। আর ছাগল, বেশি ছাগলামি করিস না, কেউ কেটে খেয়ে নেবে, খাসি খেতে অনেকে ভালোবাসে, বুঝলি? ও বাবা, তুই আবার চর্বি বালা বুড়ি ছাগল, নেবে না কেউ তোকে।